Dear student, assalamu alaikum. How are you all? I am also fine for the by the grace of Almighty Allah. Welcome you to our online school. I am Nalik Sarkar, assistant teacher, Super Emotional School, Shatkaniya, Chattogram. Today's our lesson made for class 8. Class 8. Subject in the class number Unit 5. Unit 5, lesson 6. Today's our lesson title, Flash Day. Flash Day. Okay. First I explain each in English and then I explain in Bangla. Let's start our lesson. Flashback. Keywords. Stunt. Admiration. Adolescent. Hit. Read the text. Shamima started to tell us her story. Listening to her, we were stunned and at the same time, our hearts were filled with admiration for her. It was 1995. Shamima was 15 years old. She got promoted to class 8. Shamima had all the dreams of an adolescent. She wanted to bring about a change in her life. She wanted to see happiness in her family too. She knew she could fulfill her dream by completing her education and getting a good job. 15 years old, Shamima's dreams were nipped in the bud. Her father wanted to marry her off against her will. Marrying of a girl under 18 is against the law in Bangladesh. Shamima did not want to get married, but nobody paid any heed to her. They arranged her marriage with a man much older than her. All her tears and protest went in vain. Shamima was married off to Kamaluddin Juwardar. তাহলে আমরা পুরো প্রসেসটা ইংলিশে করলাম, এখন আমি ইংলিশ বলবো, পাশাপাশি ওদের বাংলাটা বুঝিয়ে দেব। শামিমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি। আমরা এর আগে পাঠে পড়ছিলাম শামিমাকে নিয়ে একটা গল্প, মনে আছে তো তোমাদের? ঠিক আছে, ওইটারই ধারাবাহিকতা। শামিমা স্টার্টেড টু টেল আস হার স্টোরি। শামিমা তার গল্প বলা শুরু করলেন। লিসেনিং টু হার, উই ওয়ার স্টান্ট and at the same time our hearts were filled with admiration for her. Listening to her, তার কথা শুনে উলে স্টার্ট আমরা কত বম্ব হয়ে গেছিলাম, and at the same time এবং একই সময়ে same time our hearts আমাদের হৃদয় ফুল ফিল উইথ অ্যাডমিশন ফর তার প্রতি শ্রদ্ধায় আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে গেছিল। প্রথম হচ্ছে কি, তার গল্প শুনে, তার জীবনের কাহিনী শুনে আমরা পুরো কত বম্ব এবং একই সময়ে তার প্রতি শ্রদ্ধায় আমাদের হৃদয় পরিপূর্ণ হয়ে গেছিল। It was 1995. সময়টা ছিল 1995 সাল। শামিমা was 15 years old. শামিমার বয়স ছিল তখন 15 বছর। She got promoted to class 8. তখন সে সবেমাত্র অষ্টম শ্রেণীতে প্রমোশন পেয়েছে। শামিমা had all the dreams of adolescence. অপ্রাপ্ত বয়সের কিশোরীদের যেরকম স্বপ্ন থাকে শামিমার স্বপ্নগুলো ছিল সেরকম। She wanted to bring about a change in her life. সে চেয়েছিল তার জীবনে একটা পরিবর্তন নিয়ে আসতে। শি ওয়ান্টেড টু সি হ্যাপিনেস ইন হার ফ্যামিলি টু, এবং সে চেয়েছিল তার পরিবারের সুখ নিয়ে আসতে। শি নো শি কুড ফুলফিল হার ড্রিম বাই কমপ্লিটিং হার এডুকেশন অ্যান্ড গেটিং এ গুড জব। সে জানত যে কি তার এই স্বপ্নগুলো পূরণ হবে তখন যদি সে তার পড়াশোনাটা শেষ করতে পারে এবং ভালো একটা চাকরি পায়। 15 ইয়ার্স ওল্ড শামিমাস ড্রিম হয় নিফট ইন দ্য বাট। 15 বছরের শামিমার সমস্ত স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়ে গেল। নিফট ইন দ্য বাট এটা কিন্তু একটা ফ্রেজ, এটা সব বাংলা অর্থ হচ্ছে অঙ্কুরে বিনষ্ট হওয়া, অর্থাৎ ফুল ফুটার আগে নষ্ট হয়ে যাওয়া। হার ফাদার ওয়ান্টেড টু মেরি হার অফ এগেনেস্ট হার উইল। তার বাবা তাকে চাইলে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে বিয়ে দিতে। মেরিং অফ এ গার্ল আন্ডার 18 ইজ এগেনস্ট দ্য ল ইন বাংলাদেশ। 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া বাংলাদেশের আইনের বিরোধী। শামিমা ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারিড, শামিমা চাইনি বিয়ে করতে, বাট নোবডি পেড এনি হিট টু হার। কিন্তু তার কথায় কেউ কোনো মনোযোগ দেয় নাই। দ্য অ্যারেঞ্জড হার ম্যারেজ
তার দেখা, তারা এমন একজন ব্যক্তির সাথে তার বিয়ের আয়োজন করলো যার বয়স তার থেকে দ্বিগুণ। অল হ্যাপি ইয়ার্স এন্ড প্রোটেস্ট অয়েন্টিন বে, তার সমস্ত চোখের জল এবং প্রতিরক্ষা শেষ হয়ে গেল। শামিমা ওয়াস ম্যারিড অফ টু কামাল উদ্দিন জোয়ারদার, স্বামীরা বিয়ে করল কামাল উদ্দিন জোয়ারদার, অর্থাৎ শামিমার হাজব্যান্ডের নাম ছিল কামাল উদ্দিন জোয়ারদার। দেখো সোজ দ্য বেস্ট অ্যান্সার, শামিমাস স্টোরি ড্যাশ এভরি ওয়ান ফেসিনেটেড স্টোরিস্ট সফট ওয়ারি। শামিমার গর্ব সবাইকে কী করেছিল স্টোরিস্ট। শামিমার নাম্বার টু, শামিমার ডট অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার অফ হার ড্যাশ ফ্যামিলি ফ্রেন্ডস কাজিনস নেইবার্স ফ্যামিলি। নাম্বার থ্রি, শামিমার ডিড নট ওয়ান্ট টু গেট ম্যারেজ বিকজ শি ওয়ান্টেড টু কমপ্লিট হার এডুকেশন বাট নোবডি ড্যাশ হার টক টু লিসেন টু টু কেয়ার অফ ইউর ফ্যাক্টর লিসেন টু। এরপর দেখো রিড দ্য টেস্ট অ্যাগেইন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন, অনুচ্ছেদটি আবার করো এবং প্রশ্নগুলো উত্তর দাও। হাউ লং এগো ডিড শামিমা বিগেন টু টেল হার স্টোরি, হাউ লং এগো ডিড শামিমা বিগেন টু টেল হার স্টোরি, শামিমা কোন সময়ে গল্প বলা শুরু করেছিল। হোয়াট ডিড শামিমা ড্রিম অফ, শামিমার স্বপ্ন কী ছিল, শামিমার স্বপ্ন ছিল ভালো পড়াশোনা করা একটা ভালো চাকরি পাওয়া অর্থাৎ তার ফ্যামিলিতে সুখ নিয়ে আসা। ডিড শামিমা ড্রিম কাম ট্রু, শামিমার স্বপ্ন যে সত্য হয়েছিল, হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল, কেন স্বপ্নটা সত্যি হয় না। হাউ ওল্ড ইজ শামিমা নাও, শামিমার বর্তমান বয়স কত, 1995 সালে যদি শামিমার বয়স 15 থাকে 2021 সালে বয়স কত তোমরা ঠিক করে এটা বের করবো। অ্যাজ এন এডলসেন্ট হোয়াট আর ইউ ড্রিম, তুমি একজন কিশোরী হিসেবে তোমার স্বপ্ন কী, তুমি যে কিশোর অথবা কিশোরী হিসেবে তোমাদের স্বপ্নগুলো কী, ঠিক আছে। তাহলে আমরা কেসেসটা করলাম, কেসেসের বা সংক্ষিপ্ত সাহিত্য বেস্টেসারগুলো করলাম, আমরা এবার এখান থেকে কী কিছু শব্দ করবো এবং এটার সিনোনিমগুলো বের করবো। হ্যাঁ দেখো প্রথম শব্দ হচ্ছে observation ড্রিম স্বপ্ন
চেরিয়ে ফ্যান্সি দেখো ল ল মানে কি আইন মাত্র তো হচ্ছে আইন সিনোনিম হচ্ছে অ্যাক্ট রেগুলেশন এরপরে হচ্ছে কি ডিগ্রি তারপর দেখো ফেট ফেট মানে যাওয়া বা পরিশোধ করা ডেস্টোর্চ এখন হচ্ছে রাইটে প্যারাগ্রাফ এবাউট শামিমা